সে অনেক অনেক কাল আগের কথা। এই কুমার নদীর পারে কুমারগঞ্জ নামে বিরাট এক হাট বসত। কুমার নদীর দুপারের লোকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে কুমারগঞ্জের হাট ভেঙে নতুন হাটের সৃষ্টি হয়। এই যে কুমারগঞ্জের হাট ভেঙে নতুন হাটের সৃষ্টি হলো, এই নতুন হাটের নামকরণ করা হয় ভাঙার হাট। বর্তমানের এই ভাঙা উপজেলার নামকরণ এভাবেই হয়। ভাঙা শব্দটির সাথে ভেঙে যাওয়ার সম্পর্ক থাকলেও ফরিদপুরের ভাঙা উপজেলা কেবল গড়ছে তো গড়ছেই। এই তো দুবছর আগের কথা, ভাঙার ঐতিহ্যবাহী ছোয়ে ভ্যানে চেপে যখন ভাঙা রেল জংশন ভ্রমণে এসেছিলাম, তখনকার সেই ভাঙাকে এখন বড্ড অচেনা মনে হচ্ছে। আধুনিক ভাঙা নিয়ে আর একদিন না হয় জমিয়ে গল্প করব। আজ চলুন ঘুরে আসি ভাঙার পাত্রাইল দিঘির পাড়ের মজলিশ আউলিয়া মসজিদ থেকে। চলতি পথে আমাদের গ্রুপের প্রবাসী বন্ধু শাখাওয়াত বিশ্বাস ভাইকে ঘুরিপিরি ফরিদপুর গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাত্রাইল দিঘির পাড় মসজিদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মিশনে আমাদের পাশে থাকার জন্যে। মসজিদে যেতে হলে প্রথমত আপনাকে ভাঙা মাওয়া মহাসড়কের পুলিয়া বাস স্ট্যান্ডে আসতে হবে। এখান থেকে শিমুলিয়া বাজার হয়ে 5 কিলোমিটার আগালেই চলে আসতে পারবেন পাত্রাইল দিঘির পাড় মসজিদে। ঘুরিফিরি ফরিদপুর গ্রুপের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি ভাঙার পাত্রাইল দিঘির পাড়ের এই ঐতিহাসিক মজলিশ আউলিয়া মসজিদ থেকে। ধারণা করা হয় মসজিদটি 16 শতাব্দীর সুলতানি আমলের মসজিদ। কারুকার্য খচিত দৃষ্টিনন্দন এই মসজিদটি ফরিদপুর তথা প্রাচীন বাংলার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মজলিশ আউলিয়া নামক একজন ধর্মপ্রাণ সাধকের নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় মজলিশ আউলিয়া মসজিদ। 10 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দৈর্ঘ্যে 25.12 মিটার এবং প্রস্থে 12.46 মিটার। মসজিদটির চার কোণে 4টি মিনার এবং ভেতরে 4টি স্তম্ভ রয়েছে। গৌড়ের ছোট সোনা মসজিদের সাথে এই মসজিদের অনেক সাদৃশ্য রয়েছে। পোড়ামাটির কারুকার্য খচিত লতাপাতার অপরূপে শৈলী মসজিদের দেওয়ালকে করেছে অনেক বেশি আকর্ষণীয়। এক ঝলকে তাকিয়ে থাকলে অথবা হাতের স্পর্শে ছুঁয়ে দেখলে মনে হবে ফিরে গেলাম আজ থেকে শত শত বছর পূর্বে সেই প্রাচীন বাংলায়। মসজিদের গায়ে আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো যে এরকম অনেক ধরনের পোড়ামাটির ফলক এভাবে অবহেলায় পড়ে আছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি একটু দায়িত্ব নিয়ে এই পোড়ামাটির যে ফলকগুলো, এগুলো তো প্রত্যেকটি এক একটি প্রত্ন সম্পদ, এইভাবে অযত্ন অবহেলায় ফেলে না রেখে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু দায়িত্ব নিয়ে এই প্রত্ন নিদর্শনগুলো সংরক্ষণ করে তাহলে টিকে থাকবে আমাদের অস্তিত্ব, আমাদের প্রত্ন সম্পদ। মসজিদের সামনেই পাত্রাইল দিঘি, মূলত এই দিঘির পাড়েই মসজিদের অবস্থান। দর্শনার্থীরা যারা মসজিদে আসবেন অবশ্যই এই দিঘির পাড়ে ঘুরে যাবেন। অপরূপ বাংলার অনাবিল স্নিগ্ধতার পরশ সাজানো এখানেই। মসজিদের পাশেই রয়েছে হজরত মজলিশ আবদুল্লাহ খান আউলিয়ার মাজার শরীফ। মাজারের ভেতরের এই প্রাচীন কালো পাথরের স্তম্ভটিতে যুগ যুগ ধরে স্থানীয়রা দুধ ঢেলে থাকেন রোগমুক্তি ও মনোবাসনা পূরণের আশায়। ভাঙা
ভাঙার পাত্রাইল দিঘির পাড়ের এই মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ঘুরিফিরি ফরিদপুর প্রোগ্রামের মাধ্যমে আবার আপনাদের সামনে উপস্থিত হব ফরিদপুরের নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরিফিরি ফরিদপুর প্রোগ্রামের সাথেই থাকবেন। প্রোগ্রামটি এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে দেখলেন আপনাদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পুরস্কার। কিন্তু পুরস্কারগুলো নিতে হলে প্রথমত আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করতে হবে। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর কমেন্ট বক্সে আগামী এক সপ্তাহের মধ্যে সহজ 3টি প্রশ্নের সহজ 3টি উত্তর ঝটপট দিয়ে ফেলতে হবে। তো শুরু করছি আমাদের 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাঙ্গা উপজেলার পূর্ব নাম কি? কোন দিঘির পাড়ে মজলিশ আউলিয়া মসজিদ অবস্থিত? মজলিশ আউলিয়া মসজিদে কতগুলো গম্বুজ রয়েছে?